আমাদের বাঙালিদের অতি প্রিয় দুটি রান্না বাসন্তী পোলাও আর মাটন কারি। আজকে আমি এ দুটোই আপনাদের সামনে তৈরি করে দেখাবো ভীষণ সহজ পদ্ধতিতে। আজ আমি রান্না দুটি তৈরি করব, তাহলে চলুন শুরু করা যাক। আর সাথে রয়েছে আমি সুস্মিতা, আপনারা দেখছেন আমার চ্যানেল পালবাড়ির কিচেন। চলুন রেসিপি দুটো শুরু করা যাক। প্রথমে আমি মাটন কারিটা দেখাবো, তারপর আমি বাসন্তী পোলাওটা আপনাদের তৈরি করে দেখাবো। চলুন শুরু করা যাক। প্রথমে এখানে 800 গ্রাম মটন আমি নিয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর এটাকে ম্যারিনেট করে রাখবো। 3-4 টেবিল স্পুন দিয়ে দিলাম দই, আর দেব লবণ। স্বাদ অনুসারে লবণ দিয়ে এটাকে আমি ভালো করে মেখে ম্যারিনেট করে নেব 3-4 ঘন্টা। ভালো করে দইটা মাখিয়ে নিয়েছি, এরপর 3-4 ঘন্টা আমি ম্যারিনেট করে রেখে দেবো। এরপর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, আদা, রসুন, নিয়েছি গোটা ধনে, গোটা জিরে, আর শাহমরিচ নিয়ে নিয়েছি, আর কিছু গোটা গরম মশলা, তেজপাতা আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি ফোড়নের জন্য। মিক্সার বাটির মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, এরপর দিয়ে দেব আদা, আর দিয়ে দিচ্ছি রসুন। ভালো করে এটা পেস্ট করে নেব। আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা তৈরি হয়ে গেছে, এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। এরপর আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। একটু হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো লবণ। ভালো করে এবার লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি, এরপর আমি তুলে নেব। আলুগুলো সব তুলে নিয়েছি, ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম দারচিনি, এলাচ, লবঙ্গ, আর দিয়ে দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নটা 10-20 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম। পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজের রঙটা গোল্ডেন ব্রাউন হয়ে আসছে ততক্ষণ পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। একটু লবণ দিয়ে দেব, তাহলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর সুন্দর ভাজাও হয়ে যাবে। দেখুন পেঁয়াজগুলো অনেকটাই নরম হয়ে এসেছে। এই সময় আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি।
মশলাটা দিয়ে এবার কষিয়ে নিচ্ছি। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। রসুনের কাঁচা কন্দটা যতক্ষণ না চলে যাচ্ছে ভালো করে মশলাটা কষিয়ে নেব। স্বাদ অনুসারে লবণ এখানে আমি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম হলুদ। লবণ হলুদটা দিয়ে আবারও মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এরপর আমি দিয়ে দেব ধনে আর জিরে বাটা। ধনে জিরে বাটাটা দিয়েও আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত ভালো কষানো হবে মাংসের ঝোলের টেস্টটা কিন্তু তত ভালো হবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি রঙের জন্য। সবকিছু ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে আর মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে যাচ্ছে, ততক্ষণ মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর আমি মাংসটা দিয়েও কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে। এই সময় আমি মাটনটা দিয়ে দিচ্ছি। মাটনটা আমি 3-4 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম, 3-4 ঘন্টা পর বের করে রান্না করে নিচ্ছি এবার। আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা আধা ঘন্টা ম্যারিনেট করেও এটা করতে পারেন। ভালো করে এবার মশলার সাথে মাটনটাকে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি ঢাকা দিয়ে মাটনটা সেদ্ধ করব, কম আছে, ঢাকা দিয়ে দিয়ে এরপর আমি রান্নাটা করব। তাহলে মটনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর খেতেও খুব স্বাদ হবে। বেশ কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। টমেটো কুচিটা আমি এই সময় দিয়ে দেব। টমেটো কুচিটা দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আবার আমি ঢাকনাটাকে দিয়ে দিলাম। দশ 15 মিনিট পর ঢাকনাটা তুলে আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন কতটা জল বেরিয়েছে মাংসের থেকে। এই জলটা টানতে টানতেই মাংসটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে ভালো করে জলটাকে টানিয়ে কষিয়ে নেব। মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, দেখুন হাড়ের থেকে ছেড়ে এসেছে। এর ফলে বুঝবেন মাংসটা 60% মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর বাকিটা কষাতে কষাতে কিংবা ঝোল দেওয়ার পর সেদ্ধ হয়ে যাবে। ভেজে রাখা আলুটা এই সময় আমি দিয়ে দিচ্ছি। বেশি আগে দিলে আলুটা বেশি গলে যেত আর খেতে ভালো লাগতো না।
তাই জলটা যখন টেনে এসেছে এই সময় আমি আলুটাকে দিয়ে কষিয়ে নিচ্ছি। জলটা দেখুন পুরোটা টেনে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় আমি পরিমাণ মতো জল এখানে দিয়ে দিচ্ছি। উষ্ণ গরম জল আমি এখানে ব্যবহার করেছি, আপনারা চাইলে ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন, তবে উষ্ণ গরম জল দিলে রান্নার টেস্ট যথেষ্ট ভালো হয়। চেষ্টা করবেন উষ্ণ গরম জলটা দেওয়ার, তাহলে খেতে বেশি ভালো লাগবে। ঝোলটাকে দিয়ে আমি একটু ফুটিয়ে নিচ্ছি ভালো করে। মাংসটা দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, দেখুন কতটা নরম হয়ে গেছে, চাপ দিতেই খুলে এলো। এরপর নামানোর আগে আমি শাহা মরিচটা গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা একটু দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি গরম মশলা। মাটনটা আমার প্রায় তৈরি হয়ে গেছে, আর 5-6 মিনিট একটু ফুটিয়েই আমি নামিয়ে নেব। খুব সহজেই এভাবে বাড়িতে আপনারা মটনটা তৈরি করে নিতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। চলুন তাহলে সহজ পদ্ধতিতে বাসন্তী পোলাওয়ের রেসিপি শুরু করা যাক। পোলাওয়ের জন্য কী কী লাগছে প্রথমে দেখে নিই। নিয়েছি এখানে এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা, কাজু বাদাম, কিশমিশ নিয়ে নিয়েছি, গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি এখানে আমি 500 গ্রাম, আদা বাটাটা চালের মধ্যে ভালো করে মেখে নেব। দিয়ে দিলাম হলুদ। এবারে আদা আর হলুদটা চালের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে এভাবে ভালো করে আদা আর হলুদকে চালের মধ্যে মাখিয়ে নিয়েছি। এরপর একটা আমি বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি, এতে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতো ঘি। আর দিয়ে দেব 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। এরপর এর মধ্যে কাজু কিশমিশটা ভেজে নেব। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে চালটা এর মধ্যে দিয়ে দেব। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর চালটা দিয়ে দিলাম আমি। চালটা ধুয়ে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, আর তার মধ্যে আদা আর হলুদটা আপনারা দেখলেন মাখিয়ে রেখে দিয়েছিলাম 30 মিনিট মতো। এরপর আমি পোলাওটা রান্না করে নিচ্ছি। ভালো করে চালটা এবার ভেজে নিতে হবে, যতক্ষণ না চালটা ঝরঝরে হয়ে আসছে ততক্ষণ চালটাকে ভালো করে ভাজতে হবে। এর মধ্যে আমি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি 6-7 টেবিল চামচ চিনি ব্যবহার করে দিয়েছি, আর আপনারা লবণটা স্বাদ মতো ব্যবহার করবেন। ভালো করে আবারও চালটাকে ভেজে নিতে হবে। চালটা দেখুন অনেক ঝরঝরে করে ভেজে নিয়েছি। এরপর আমি যতটা চাল নিয়েছিলাম তার ডবল জল এখানে দিয়ে দিলাম, মানে আমি 500 গ্রাম চাল নিয়েছিলাম, 1 লিটার জল এখানে আমি ব্যবহার করেছি। জলটা দিয়ে এবার কাজু কিশমিশটাও দিয়ে দিলাম, ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকনাটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়েই একটু ফুটিয়ে নেব। দেখুন জলটা ফুটে গেছে, একটু নাড়াচাড়া করে তারপর ঢাকনাটা দিয়ে কম আছে পোলাওটা ভাপে হতে দেব। আমি আর কিছুক্ষণ পর একটু খুলে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এতে গন্ধটা সুন্দর হবে। এরপর একদম কম আছে পোলাওটা আমি রান্না করে নিয়েছি,
ভাপে স্টিমেই পোলাওটা তৈরি হয়ে গেছে। দেখুন চালগুলো গলে গেছে। আপনারা চিনিটা আগেই ব্যবহার করে নেবেন, তাহলে দেখবেন পোলাওয়ের চালটা খুব বেশি গলে যাবে না, সুন্দর ঝরঝরে তৈরি হয়ে যাবে। এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, তাহলে পোলাওটা একদম ঝরঝরে হয়ে যাবে। এরপর পোলাওটা একটা পাত্রে আমি সার্ভ করে নিচ্ছি। আজকে আমার এই বাসন্তি পোলাওয়ের রেসিপি আর মটন কারি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই একটা ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।